3/32 এবং 4/64 দুটি ভেরিয়েন্ট নিয়ে লঞ্চ হয়েছে অপো A16। অপো A16 বা অপো A16 ফোনটি দুটি ভেরিয়েন্টে বের হয়েছিল, 3/32 এবং 4/64। শুধু র্যাম এবং স্টোরেজের ডিফারেন্ট থাকলেও বাকি সব কিছু কিন্তু দুটি ফোনে সেম, ডিজাইন সেম, মার্কিং সেম, শুধু ভেরিয়েন্টটা আলাদা। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 11, কালার ওএস ব্যবহার করা হয়েছে 11.1, অপর নিজস্ব কালার ওএস এবং চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক MT6765G হেলিও G35। ক্যামেরা ফিচারে আপনারা মেন ক্যামেরায় পাচ্ছেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে অ্যাপারচার ব্যবহার করা হয়েছে 2.2 এবং 26mm ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে। এই মেন ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080 ফ্রেমে 30fps। সেলফি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যাপারচার ব্যবহার করেছে 2.0, ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080 পিক্সেলে 30fps। আনবক্সিং নিয়ে কথা বলতে গেলে বরাবরই অপো তাদের আনবক্সিংয়ে যা যা দিয়ে থাকে বক্সের সঙ্গে সেগুলোই রয়েছে, কিছু কম বেশি নেই। কমনলি আপনারা পাচ্ছেন দুটি গাইড বই, এর সঙ্গে পাচ্ছেন একটি সিম রিজেক্টর পিন, পাচ্ছেন একটি সফট ব্যাকপ্যাড, যেটি অপো বরাবরই তাদের সব ফোনের সঙ্গেই দিয়ে থাকে এবং তাদের ব্যাকপ্যাডটি অনেক সফট এবং মলিন হয়ে থাকে। এর নিচেই রয়েছে অপো A16 বা অপো A16 ফোনটি। এছাড়া পাচ্ছেন 10W ফাস্ট চার্জিং, তার সঙ্গে পাচ্ছেন USB টাইপ সি 2.0, এটি দিয়ে চার্জ প্লাস ডাটা ট্রান্সফার দুটি করতে পারবেন, ফোনটিতে ব্যবহার করতে পারবেন, সাপোর্ট করবে OTG। ফোনটিতে ব্যবহার করা হয়েছে নন রিমুভেবল 5000 mAh এর ব্যাটারি। ফোনটি পাবেন 3টি অ্যাভেলেবেল কালারে, পার্ল ব্লু, স্পেস সিলভার, ক্যাস্টল ব্ল্যাক। ফোনটিতে পাচ্ছেন 6.52 ইঞ্চি ডিসপ্লে, যেটি রেজুলেশন পাবেন আপনারা 720x1600 পিক্সেলে। ফোনটির ওয়েট দেওয়া রয়েছে 190 গ্রাম। ফোনটিতে ব্যবহার করতে পারবেন 2টি ডুয়েল ন্যানো সিম এবং একটি এক্সটার্নাল মেমোরি কার্ড আপ টু 256GB। মেন ক্যামেরার ফিচারে পাচ্ছেন এলইডি প্লাস, HDR এবং ছবি ওঠাতে পারবেন প্যানোরামা মোডে। ফোনটি যেহেতু আমাদের মার্কেটে দুটি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল, এজন্য দুটি ডিফারেন্ট প্রাইসে এটি বের হয়েছে। 3/32 ফোনটি পাচ্ছেন 14,990 টাকা এবং 4/64 ফোনটি পাচ্ছেন আপনারা 16,990 টাকা।
তবে 332 এর ভেরিয়েন্টের একটি ফোন 15,000 টাকায় এই যুগে কেউ কিনতে চাইবে না এবং এটি দামের সঙ্গে এটি মানানসই হয়নি। 332 এর ফোনগুলো ন্যাচারালি 12,000 আপ টু 12,000 এর মধ্যে হলে প্রাইসটা ঠিকঠাক সামঞ্জস্যপূর্ণ থাকে, কিন্তু 15,000 এ গিয়ে 464 ফোন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে অন্যান্য ব্র্যান্ডের। সেক্ষেত্রে অপো এটা কীভাবে দিয়েছে জানি না, বাকিটা আপনাদের ইচ্ছা। তো ভালো লাগলে ফোনটি কিনতে পারেন, ব্যবহার করে দেখতে পারেন এর বাকি ফিচারগুলো কীরকম রয়েছে। তো দেখা হবে আরও একটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।